আমি বেসনটা প্রথমে চেলে নেব। প্রথমে বেসনটা চেলে নিলে কোনো লাম্প থাকবে না। এবার অল্প প্রথমে অল্প জল দিলাম, তারপরে লাগিয়ে দেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, নাহলে যে ছোট ছোট বুঁদে গুলো বানাবো আমি ফুটবে না। খুব পাতলাও করা যাবে না, আবার খুব ঘন করা যাবে না। আমি এখানে একটা জলে একটু টেস্ট করে দেখছি, না এখনো হয়নি, যদি হতো তাহলে ফুলে উঠবে, ওপরে ভেসে উঠবে। ফেটানো আমার হয়ে গেছে, তবু আপনাদেরকে একবার চেক করে দেখিয়ে দিই। এবার দাঁড়িয়ে আছে, দেখুন। একটা আমি ইউজ অ্যান্ড থ্রো বাটি নিয়েছি, এই বাটিটা আমি ছুঁচ দিয়ে ফুটো করে নিয়েছি। আমি এই বাটিটার মধ্যে এক হাতা ব্যাটার ঢেলে দিলাম। এবার নিয়ে নিচ্ছি, ঠিক বুঁদেটা এভাবে ঝাঁকিয়ে নিতে হবে, দোলাবেন না বাটিটা। এভাবে ঝাঁকিয়ে নিলে গোল গোল বুঁদেগুলো খুব সুন্দর হবে। বোঁদেগুলো দেখুন খুব সুন্দর ফুলেছে। সামনে গণেশ চতুর্থী, তার সেই উপলক্ষে আমি লাড্ডু বানাচ্ছি। বোঁদে আমার একদম রেডি হয়ে গেছে, দেখুন খুব সুন্দর ছোট ছোট হয়েছে, খুব বড় হয়নি। গ্যাসটা কমিয়ে এটা সমানে নাড়তে হবে। আমি এলাচ দেব, চারটে ফাটিয়ে এলাচ দিলাম। একদম গ্যাস কমিয়ে, খুব চিটচিটে করব না, তারের মতো হবে না। আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক দেখুন এই যে চাটচেটে তার হবে না, আমার রস একদম রেডি হয়ে গেছে। আমি এখানে অরেঞ্জ কালারের ফুড কালার একটু দিয়ে দিলাম। বোঁদেগুলো ঢেলে দিচ্ছি, এখানে আমি আমন্ড নিয়েছি আর কাজুটা ভালো করে কুচিয়ে নিয়েছি। একদম গ্যাস কমিয়ে এটা করতে হবে, নালে চিনি চিনি দেখা যাবে, রসালোটা দেখা যাবে না। রস অনেকটা টেনে নিয়েছে, এবার আমি এটাকে ঠান্ডা হতে দেবো। গ্যাসটা নিভিয়ে দিলাম, ঠান্ডা হয়ে গেছে। আমি কড়া থেকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি, এবার আমি লাড্ডুগুলো পাকিয়ে নেব। দেখুন খুব সুন্দর পাকানো যাচ্ছে, ঠিকঠাক পরিমাণটা হলে, মাপটা ঠিকঠাক হলে এইভাবেই পাকানো যাবে। এই যে